আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভীন সাথী। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। 15তম ব্রিক্স সম্মেলন যোগদান উপলক্ষে চলতি মাসের 22 থেকে 26 অগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনুসের পক্ষে দেয়া 100 নোবেলজয়ীর বিবৃতিকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন দুদক আইনজীবী খুরশিদ আলম। তিনি বিবৃতিদাতাদের আদালতে এসে বিচার পর্যবেক্ষণে আহ্বান জানান। বিচারাধীন বিষয়ে এ ধরনের বিবৃতি আদালত অবমাননার সামিল বলেও মন্তব্য করেন। গেল 28 অগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দেন 160 জন বিশিষ্ট ব্যক্তি। এটা আমি মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি একটি অযাচিত হস্তক্ষেপ, এবং এটা এই ধরনের অযাচিত হস্তক্ষেপ করার কোনো অধিকার কারো নেই। আগে আমাদের বুঝতে হবে বিচার কি হচ্ছে, কী ধরনের বিচার ব্যবস্থায় বিচার হচ্ছে। আমেরিকাতে বিচার ব্যবস্থা হচ্ছে, সেই বিচার ব্যবস্থার অনেক সমালোচনা আছে। ট্রাম্প 20 মিনিট জেলখানায় ছিল, এ নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে, সে ব্যাপারে তো নোবেল লরিয়েটরা কিছু বলছে না। বেলারুসের নোবেল লরিয়েট তো কনভিকশন হয়েছে, ও ব্যাপারে তো কিছু বলছে না, কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে এত মাথামাতি কেন আমরা বুঝতে অক্ষম। আমাদের কথা হলে স্পষ্ট, বাংলাদেশের বিচার ব্যবস্থা যা হচ্ছে তা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গবেষক ও চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন এসেছে। আগে দেখা যেত জ্বর শুরু হওয়ার 5-6 দিন পর রোগের অবস্থা সংকটাপন্ন হতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 1 বা 2 দিনের জ্বরের পরেই রোগের অবস্থার অবনতি ঘটছে। শক সিন্ড্রোমে মৃতদের বেশিরভাগের তথ্য থেকে এমনটাই পাওয়া গেছে। এদিকে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে 8 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 2331 জন। ডাক্তার সর্বশেষে বলছে ডেঙ্গু পরীক্ষা করতে, তারপর ডেঙ্গু পরীক্ষা করছি, ডেঙ্গু পজিটিভ হয়েছে, তারপরে এসে ভর্তি হয়েছি। এই স্থানীয় হাসপাতালে 3 দিন ছিলাম ভর্তি, সেখান থেকে ওনারা এখানে ট্রান্সফার করছে। মুখ দিয়ে রক্ত যাওয়ার পরে আমরা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করছি, ওখানে ছিল 3 দিন। পরে ওনার অবস্থা তেমন সুবিধা ছিল না, তখন ওনারা ঢাকাতে রেফারেন্স করছে। ডাক্তাররা বলছে যে ডেঙ্গুর সকল উপাদানগুলো আছে, কিন্তু ডেঙ্গু আসলে তার হয়নি, মানে রিপোর্টে তার ডেঙ্গু নেগেটিভ এসেছে। আমাদের সাথে সার্বক্ষণিকভাবে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগ রাখছেন, তাদের ভিজিলেন্ট টিমও আমাদেরকে খোঁজখবর করছেন। যদি রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পায়, প্রয়োজনীয় জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে তারা সহায়তা করবেন। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে বাড়ছে যমুনা তিস্তাসহ বিভিন্ন নদীর পানি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বইছে বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ দিয়ে। এতে জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চলে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উঠতি ফসল ও শাকসবজি পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। এতে জেলার প্রায় 5000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে লালমনিরহাটে কমছে তিস্তার পানি। ভোরে ডালিয়া পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। অন্যান্য কৃষকেরও কুশিয়াল আছে, পাট আছে, তিল আছে, এগুলা সম্পূর্ণ কিছু মানে যে পানিতে ডুবে গেছে। গা বর্ষার পানি বাড়ার কারণে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি সব তলায় গেছে। পানি বাড়তেই আছে, অনেক মানে জমি তলায় গেছে, সবগুলো জমি গাড়া পড়ছে, এখন ক্ষতি হবে, মানে অনেক ক্ষতি হবে আমাদের। আমার ধান আজ কয়েকদিন আগে পানির তলে নিচে পড়ে আছে, সার ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, নদীর পানি বাড়তে থাকার বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, আর বন্যার আশঙ্কা আছে কিনা আমাদের জানাবেন, আর এর পাশাপাশি একটু বলবেন যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে যে বন্যা দুর্গত মানুষগুলো আছে তাদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা।
সাথে আপনাকে জানিয়ে রাখছি যে তিস্তা নদীর পানি কিন্তু পিপাসীমার 23 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখন কিন্তু পানি স্থিতিশীল রয়েছে। অপরদিকে দুধকুমার, ব্রহ্মপুত্র এবং ধরলার পানি কিন্তু এখনো বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুধকুমারের পানি কিন্তু বিপদসীমার মাত্র 7 সেন্টিমিটার নিচ দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি কিন্তু দ্রুতই বৃদ্ধি পাচ্ছে, ফলে কিন্তু নতুন নতুন এলাকা এই নদীর অববাহিকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে চর অঞ্চল এবং নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, মানুষের বাড়ি ঘরের পাশ দিয়ে পানি উঠেছে। এছাড়াও কৃষি যে জমিগুলো রয়েছে, বিশেষ করে আমন আবাদ, মরিচ বেগুন এগুলোর ক্ষেত কিন্তু ইতিমধ্যে কিন্তু ডুবে গেছে, ফলে কিন্তু এখানকার আমন যে আবাদ রয়েছে এটি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে আগামী 24 ঘন্টা কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং পরবর্তী সময় পানি কমে আসবে। তবে ছোটখাটো একটা বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা সহ পানি উন্নয়ন বোর্ড, তবে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই আপাতত। তো এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা দেখেছি যে স্থানীয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি অবনতি হবে, আর বৃষ্টি না হলে কিন্তু বন্যা উন্নতি হবে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সাথী জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আব্দুল কুদ্দুস চঞ্চল জানাছিলেন কুড়িগ্রাম থেকে। দীর্ঘ প্রায় এক যুগ পর গাইবান্ধা থেকে চালু হতে যাচ্ছে রামসাগর ট্রেন। গাইবান্ধার বোনারপাড়া থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। আর কিছুক্ষণের মধ্যে বোনারপাড়া স্টেশনে ট্রেনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ট্রেনটি চালুর খবরে খুশি এলাকার মানুষ। রামসাগর নামে এই ট্রেনটি পশ্চিমাঞ্চলীয় রেলের সান্তাহার লালমনিহাট রেল রুটের বোনারপাড়া থেকে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত, কিন্তু 2011 সালে জুলাই মাসে লোকবলের অভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত স্থানীয়দের দাবির মুখে গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের প্রচেষ্টায় ট্রেনটি চালু হচ্ছে। আগে ট্রেনটি বোনারপাড়া থেকে দিনাজপুর চলাচল করত, এখন রুট বাড়িয়ে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি চালুর ফলে উন্নত চিকিৎসা সুবিধা সহ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এক যুগ পেরিয়ে গেল, আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছিলাম এই আমসাগর চালু করার জন্য, আমরা অনেক খুশি, তাকে ধন্যবাদ জানাই। সাধারণ যারা তাদের রোগী নিয়ে যেতে রংপুর মেডিকেল কলেজে, তাদের একটু বাইরোডে যাইতে হতো বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতাম আর কি। রামসাগর স্পেশালি চালু হওয়ার কারণে আমাদের যাতায়াতের যে ব্যবস্থাটা খুবই উন্নত হবে আর কি। ইনশাআল্লাহ এই ট্রেনটি উদ্বোধন হওয়ার কারণে যাতায়াতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এই রামসাগর স্পেশালি অবদান রাখবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। জুয়েল, দীর্ঘ প্রায় এক যুগ পর ট্রেন চালুর খবরে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, আর রেলমন্ত্রী কখন নাগাদ ট্রেনটি চালু করবেন বা এই ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের সামনে তুলে ধরবেন? ধন্যবাদ। গাইবান্ধার বোনারপাড়া থেকে রামসাগর ট্রেনটি সকাল 10টা উদ্বোধনের কথা ছিল, কিন্তু রেলমন্ত্রী এখানে আসা এবং একটি জনসভায় তিনি যোগদান করার কারণে এখন পর্যন্ত ট্রেনটি উদ্বোধন করা সম্ভব হয়নি। জনসভা শেষ না হওয়া পর্যন্ত এই ট্রেনটি উদ্বোধন করা হবে না। জনসভায় এখন চলছে, জনসভায় বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছে এবং রেলের এই পশ্চিমাঞ্চলের বিশেষ করে সান্তাহার টু লালমনিহাট এবং লালমনিহাট টু দিনাজ পার্বতীপুর পর্যন্ত ব্রডগেজ লাইনের যে প্রয়োজন এই নিয়ে কিন্তু মানুষ মন্ত্রীর কাছে দাবি দেওয়া তুলে ধরছেন। এখানকার মানুষের সবচেয়ে মানে আজকে তাদের একটা ঈদ উৎসবের মতো, তারা উৎসবমুখর পরিবেশে এই ট্রেনটি উদ্বোধন হবে এই অপেক্ষায় তারা স্টেশন এবং জনসভায় তারা দলে দলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন স্টেশনে প্রচুর মানুষ আছে, এখানে তারা এই ট্রেনটি অপেক্ষার জন্য তারা সেই সকাল থেকে এখানে অপেক্ষা করে চলছেন। আমরা আশা করছি নুরুল ইসলাম নাহিদ, নুরুল ইসলাম সুজন, তিনি জনসভা শেষ করে কিছুক্ষণের মধ্যে এখানে এসে এই রামসাগর ট্রেনটি উদ্বোধন করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন ফেরদৌস জুয়েল। ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাবের দোকানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দর্শক, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি আর আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক।
সেলিম, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কি কি অসঙ্গতি পেয়েছে আর সেখানকার সার্বিক আর কি কি পরিস্থিতি সেগুলো আমাদের জানাবেন। সাথী আসলে ব্যবসায়ীদের লোভে ভুগছে ভোক্তারা, আর সেটি আসলে প্রমাণ হচ্ছে আসলে একটা বড় প্রমাণ এই ডাবের বাজার। একটি ডাব যেখান থেকে বরিশাল বা লক্ষ্মীপুর থেকে একটি ডাব কিনে আনতে যেখানে খরচ হচ্ছে, একটি ডাব বিক্রি হচ্ছে ওই জায়গায় 30-35 টাকা বা 40 টাকা, সেটি ঢাকায় কিন্তু এসে 200-250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যদিও গতকাল ভোক্তার যে একটি বৈঠক ছিল সেই বৈঠকের পর আজকে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ডাব, তারপরও কিন্তু এই ডাবটা অসহনীয় মাত্রায় আসলে বিক্রি হচ্ছে। কারণ আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে আসলে চাঁদপুর বা লক্ষ্মীপুর এবং বরিশালে সেখানে কিন্তু 40 টাকার বেশি ডাব বিক্রি হচ্ছে না। আমি ভোক্তার পরিচালক আব্দুল জব্বারের সাথে কথা বলবো। জব্বার ভাই, আপনি বলবেন যে আপনি কি দেখছেন? আমরা দেখছি যে আসলে কি দামে বিক্রি করছে ডাব এখানে এবং তার ক্রয় মূল্যটা কত এবং কেমন লাভ করছে এই বিষয়টা আমরা দেখছি, এবং আসলে তারা ক্যাশ মোমো আছে কিনা। তো আমরা এখানে ক্যাশ মোমো পেলাম, এখন আমরা তাকে জিজ্ঞেস করছি যে কি পার্সেন্টেজ তারা লাভ করছে, খতিয়ে দেখছি আসলে বিষয়গুলো। তাদের যে লাভের পরিমাণটা কি যৌক্তিক মনে হচ্ছে? না, একটু বেশি মনে হয়েছে, কারণ 90 টাকা করে উনি কিনেছেন এবং সেটি 25 তারিখ, আজকে তো 29 তারিখ, কয়েকদিন আগেকার ইস্যু। এর মধ্যে কি উনি বিক্রি করেছেন কিনা ডাবগুলো? যদি বিক্রি করে থাকে তাহলে ডাব তো নতুন রেটে আর একটু কম হওয়ার কথা। তো সেই ক্যাশ মোমো উনি দেখাচ্ছেন না, বরং উনি দেখাচ্ছেন 25 তারিখের ক্যাশ মোমো, এবং এটি অনেকটা অসামঞ্জস্য আমাদের কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। আসলে ভোক্তার অভিযানে কিন্তু যেটি দেখা গেল যে 90 টাকার ডাব কিন্তু প্রায় 150 টাকার মতো বিক্রি হচ্ছে, এবং এর মধ্যে কিন্তু ডেঙ্গু রোগীরা আসলে ভুক্তভোগীর শিকার হচ্ছে। তো এটি সমাধান হয়তো শীঘ্রই হবে, এটি প্রত্যাশা করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখন ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে জানাচ্ছেন সেলিম মালিক। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।